बिहार महिला गांजा पाचार कर बराबर स्पष्ट हो जाए तृत महिला गांजा कांडे कि তাদের পেছনে পাচারকারী মূল নায়ক রয়েছে বলে পুলিশের ধারণা। তারা শুধু অল্প টাকার বিনিময়ে কাজ করছেন। ধৃত ছয় মহিলার নাম গুড়িয়া দেবী, সোনি দেবী, শ্রীতা দেবী, সুনিতা দেবী, রবিতা দেবী এবং পিঙ্কু দেবী। তাদের প্রত্যেকের বাড়ি বিহারে। পুলিশ ধৃত ছয় মহিলার বিরুদ্ধে এনডিপিএস এর ধারা অনুযায়ী মামলা গ্রহণ করেছে। আটক গাঁজার পরিমাণ 23 কেজি 900 গ্রাম। অভিযুক্ত মহিলাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আসাম জোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ। আমাদের সন্ধ্যার দিকে আর কি আমরা যেটা দৈনিক যেটা আমরা নাকা চেক করি আর কি, তো সেই মতে আজকে সন্ধ্যার দিকে এটা নৈশ বা ত্রিপুরা থেকে এসে আমাদের আসাম চোরাবাড়ি গেটে উপস্থিত হয়। তারপরে আমরা গাড়িটা থামাই, থামানো হয়। থামানোর পরে গাড়িটা আমরা মহিলা পুলিশের মাধ্যমে আমরা গাড়িতে চেক করি আর কি। তো আমাদের টিম ছিল গাড়িতে, তো চেক করে আমাদের 6 জন মহিলার উপর আমাদের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে মহিলা পুলিশের মাধ্যমে চেক করে তার থেকে আমরা 23 কেজি 900 গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করেছি।